हेलो मामीज एंड डैडीज वेलकम टू आवर अनदर वीडियो। आज के तुम्हारे साथ एक रेसिपी शेयर करते चले बेबी हेल्थ और वेट गेन जो खूब एसेंसियल और डॉक्टर वन ईयर थे बेबी के खवानों सजेस्ट कर और ये क्यों बेबी दे ब्रेन डेवलपमेंट करते अनेकटा सहाज्य कर। आशा करी थंबनेल देखे बुझे गए कीसर रेसिपि शेयर कर। घी रेसिपि क्योंकि बाड़ीते ही खाटी घी तैरि कर लम बेबी जो सेटाई तुम्हारे साथ शेयर करते चले। तो चलो तेल शुरू करी, लेट्स गो। प्रथम दूध थे शर्ट तुले जमिए रेखे दिए फ्रिजे से भलोकर फेटिए नेब। आमी प्राय 13 दिन शर रेखे एक लिटार दूध थे तुले। दूध थे शर तुले घी बनाले से घीटा किन्तु अनेक दिन पर्यन्त खुबी भालो थाके, नष्ट हो जाए ना। दूध थे माखन तुले घी बनानो जाए किन्तु जेहेतु बेबीर जोन्नो बानाच्छी ताई माखन तुलिनी दूध थे। दूध थे माखन तुले निले दूधेर पुष्टिगुण नष्ट हो जाए आर जेहेतु आमार बेबी काउ मिल्क खाय ताई आमी आरो तुलिनी। एबार भालो करे फेटानो हो गेले एटाके आमी गैस अन करे पैने बसिए देव। তবে ভালো করে ফেটিয়ে নিলে শর্টটা বেশি পরিমাণে ঘি বের হবে। প্যানের মধ্যে শর্টটা দেওয়ার পর কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি এতে দুটো গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করলাম ফ্লেভারের জন্য, একটা ভালো স্মেল ওঠে ঘি থেকে। আর লেবু পাতা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে, যে কোনো লেবু পাতা অ্যাড করা যায়। বেবির সাথে তো আমরাও ঘি খাই, তো একবার লেবু পাতা অ্যাড করে সেই ঘিটা খেয়ে দেখো তোমরা, তারপর আমাকে জানিও কেমন লাগলো সেই ঘিটা খেতে। আর লেবু পাতার হালকা স্মেল থাকার বেবিরাও খেতে খুব পছন্দ করে ঘিটা। তো অনেকক্ষণ নড়াচড়া করার পর দেখো ছানা ছানা কেটে এসেছে প্রায় আর সাইড দিয়ে তেল ছাড়া শুরু করেছে। এটাই কিন্তু ঘি, এই সময় বেশি করে নড়াচড়া করতে হবে আর গ্যাসটা সিম করে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ছানাগুলো যেগুলো কেটেছে ওগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। এই দেখো, তো আমার ঘিটা পুরোপুরি বেরিয়ে গিয়েছে। এটাকে আমি একটু ঠান্ডা করে একটা বাটিতে ছেঁকে নেব। এই যে ছাঁকার পর আমার ঘিটা রেডি হয়ে গিয়েছে। আমি আমার বেবিকে উইকে 3-4 দিন ঘি দেই। এবার তোমরা হয়তো ভাবতে পারো কাইটের ঘি কেন খাওয়াই না ওকে। অ্যাকচুয়ালি কেনা ঘিতে ডালডা মেশানো থাকে আর ওটা পিওর হয় না। আমি আমার বেবিকে পিওর ঘি খাওয়াতে চাই, তাই নিজেই বানিয়ে নিই। ঘি ছাঁকার পর যেটা পড়ে থাকে এটা কিন্তু আমরা খেতে পারি, এটা কিন্তু দারুণ লাগে খেতে। বাইরের কিনা যে কোনো বাটার যেমন আমুল বাটার থেকেও ঘি বানিয়ে নেয় অনেক, সেভাবেও বানাতে পারো তোমরা। তবে আমি বেশিরভাগটাই সবসময় দুধ থেকে শর নিয়েই বানাই। নিজেরাও খেতে পারবে এই ঘিটা আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। তো বাড়িতে একবার এইভাবে ঘি বানিয়ে দেখো আর আমায় কমেন্ট করে জানিও কেমন হলো। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা ছড়িয়ে দিয়ে আমাকে সাপোর্ট করতে থাকো। আজকের জন্য টাটা।